নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলে আজকের ভিডিওর বিষয় হচ্ছে নদীর কাজ অর্থাৎ নদী তার প্রবাহপথে বিভিন্ন ধরনের যে ভূমি রূপগুলো তৈরি করে সেই সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে বলি যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও নদীর কাজ সম্পর্কে আলোচনা করার আগে আমরা নদী সম্পর্কে কিছু কিছু তথ্য দেখে নেব এগুলো হয়তো আমরা সকলেই জানি তাও যেহেতু আমি পুরোটা ডিটেলসে আলোচনা করছি তাই প্রথম থেকেই একটু একটু করে জানিয়ে রাখবো ব্যাপারগুলো যেমন প্রথম নদীর উৎস কাকে বলে যে স্থান থেকে নদী উৎপত্তি লাভ করে সেই স্থানটাকে নদীর উৎস বলা হয় দ্বিতীয় হচ্ছে নদীর মোহনা নদী যেখানে গিয়ে কোনো সমুদ্র বা কোনো হ্রদ বা অন্য কোনো নদীতে গিয়ে বা কোনো জলাশয়ে গিয়ে মিলিত হয় সেই মিলিত হওয়ার স্থানটাকে বলা হচ্ছে নদীর মোহনা তৃতীয় উপনদী যখন কোনো একটা বড় নদীর সঙ্গে একাধিক ছোট ছোট নদী এসে মিলিত হয় সেই ছোট ছোট নদীগুলিকে এইগুলিকে বলা হচ্ছে নদীর উপনদী আবার এই যে নদীগুলো মিলিত হচ্ছে এগুলোকে তো উপনদী বলছে এর সঙ্গেও কোনো একটা নদী এসে মিলিত হতে পারে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি এটা হয়েছে বড়ো নদী এটা এক নম্বর দু নম্বর তার সঙ্গে যেটা এসে মিশছে সেটা উপনদী তিন নম্বর আরও একটা নদী এসে উপনদীর সঙ্গে মিশছে তখন এই ক্ষেত্রে এই তিন নম্বর নদীটাও কিন্তু এই এক নম্বর নদীরই উপনদী তিন নম্বর নদীটা এক নম্বর নদীরই উপনদী এক কথায় প্রধান নদীর সঙ্গে অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয় সেই সমস্ত যে নদীগুলো মিলিত হচ্ছে তাকে উপনদী বলছি চতুর্থ হচ্ছে শাখা নদী প্রধান নদী থেকে কোনো শাখা যদি নির্গত হয়ে অন্য কোনো স্থানে মিলিত হয় তাকে বলা হচ্ছে শাখা নদী এইখানে যে এক নম্বর নদীটা এটা প্রধান নদী এর থেকে যদি ভাগ হয়ে কোনো শাখা বেরিয়ে অন্য কোথাও মিলিত হয় তাহলে এই নদীগুলোকে বলা হচ্ছে শাখা নদী তাহলে শাখা নদীর ডেফিনেশন হচ্ছে প্রধান নদী থেকে যে কোনো জলধারা নির্গত হয়ে অন্যত্র মিলিত হলে তাকে বলা হবে শাখা নদী পঞ্চম নদী উপত্যকা উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথে যে অংশের মধ্যে দিয়ে জলধারাটা প্রবাহিত হচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে নদী উপত্যকা এক কথায় নদীর গতিপথে যে অংশের মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে সেই অংশটুকুকে বলা হবে নদী উপত্যকা ষষ্ঠ জল বিভাজিকা জল বিভাজিকা হচ্ছে ধরা যাক দুটো নদী এটা একটা নদী এক নম্বর নদী এটা দু নম্বর নদী দুটো নদী পাশাপাশি প্রবাহিত হচ্ছে তার মাঝখানের যে অংশটা যে ভূমিভাগটা দুটো নদীকে আলাদা করছে এই অংশটাকে বলা হয় জল বিভাজিকা এই একটা নদী প্রবাহিত হচ্ছে এই একটা নদী প্রবাহিত হচ্ছে মাঝখানে ভূমিভাগ রয়েছে সেই ভূমিভাগটাকে বলা হয় জল বিভাজিকা এরম পাশাপাশি দুটো নদী হল তিনটে নদী হতে পারে চারটে নদী হতে পারে তার প্রত্যেকটার মাঝখানে কিছুটা করে স্থলভাগ থাকবে সেই স্থলভাগটাকেই জল বিভাজিকা বলবো তাহলে জল বিভাজিকার ডেফিনেশান হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি বা ততধিক নদীর মধ্যবর্তী অববাহিকা যে উঁচু ভূমির দ্বারা পৃথক হয় তাকে বলা হয় জল বিভাজিকা একেই আবার আরো একটা নাম দেওয়া যায় সেটা হচ্ছে দোয়াব এই কথাটাও আমরা শুনে থাকি নদী দোয়াব দুটো নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব তাহলে প্রায় একই জিনিস জল বিভাজিকা এবং দোয়াব দুটোই একই জিনিস এটাতেও দুটো নদীর মধ্যবর্তী উঁচু ভূমি এবং দোয়াবেও দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল যেমন আমাদের দেশে রয়েছে গঙ্গা নদী তার উপনদী যমুনা নদী এই দুটোর মাঝখানের ভূমিভাগকে বলা হয় গঙ্গা যমুনা দোয়াব এরপরে হচ্ছে নিত্যবহ নদী নাম থেকেই এটা বোঝা যাচ্ছে কাকে বলা হয় নিত্যবহ নদী হচ্ছে যে নদীতে সারা বছর জল থাকে অর্থাৎ যে সমস্ত নদী হিমবাহ বা ঝর্নার জলে পুষ্ট সেই সমস্ত নদীতে সারা বছর জল থাকে সেই কারণে এই সমস্ত নদীগুলোকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা সিন্ধু এতে সারা বছর জল থাকে তাই জন্য এদেরকে বলা হয় নিত্যবহ নদী এরপরের ভাগ হচ্ছে অনিত্যবহ নদী নিত্যবহ নদীর বিপরীত হচ্ছে অনিত্যবহ নদী যে সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকে না কেবলমাত্র বর্ষাকালেই এই নদীগুলোতে জল থাকে তাদেরকে বলা হয় অনিত্যবহ নদী এইবার আমরা চলে আসব নদীর কাজে তার আগে আমাদের জানতে হবে নদীর গতিপথ নদীর প্রধানত তিনটে গতি রয়েছে প্রথম উচ্চ গতি দ্বিতীয় মধ্যগতি তৃতীয় নিম্নগতি প্রতিটি নদী তার ভূমির ঢাল অনুযায়ী উৎস থেকে মোহনা পর্যন্ত যায় উৎস থেকে মোহনা পর্যন্ত যাওয়ার মধ্যে ভূমির ঢালের পার্থক্য ঘটলে নদীর জলপ্রবাহের পার্থক্য দেখা যায় অর্থাৎ ভূমির ঢাল যেখানে খুব উঁচু সেখানে নদী খুব তীব্র গতিতে প্রবাহিত হবে যেখানে সমান সেখানে ধীরে ধীরে প্রবাহিত হবে যদি ভূমির ঢাল পরিবর্তন হয় প্রত্যেকটা নদীর জলপ্রবাহে পার্থক্য দেখা যায় এই যে নদীর জলপ্রবাহের পার্থক্য এটাকেই তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উচ্চগতি একটা হচ্ছে মধ্যগতি একটা হচ্ছে নিম্ন গতি এখানে আমি একটা ছবি বানাচ্ছি ধরা যাক এইটা হচ্ছে নদীর উৎস এইটুকু অংশ পাহাড়ি অঞ্চল ভূমিটা তাই জন্য উঁচু হয়ে আছে এই অংশটা পাহাড়ি অঞ্চল তাই জন্য এখানে ভূমির ঢাল খুব খাড়া সেখানে নদী খুব তীব্রভাবে প্রবাহিত হচ্ছে এই অংশটুকু হচ্ছে উচ্চগতি নদীর উচ্চগতি তারপরে এইটুকু অংশ ভূমির ঢাল এতটা উঁচু নয় এখানে যেখানে খুবই উঁচু ভূমিভাগ এইখানে ভূমির ভাগটা অতটা উঁচু নয় সমুদ্র তলের থেকে কিছুটা উঁচু কিন্তু একদম পাহাড়ের মতো উঁচু নয় সেইখানে নদী একটু ধীরে ধীরে প্রবাহিত হয় সেই জায়গাটা হচ্ছে মধ্যগতি আর সমভূমিতে চলে এলে ভূমির ঢাল একদম সমুদ্র তলে সমানে চলে আসে এই জায়গাটায় ভূমিভাগ একদম সমুদ্র তলের সমানে এই জায়গায় নদী খুবই ধীরে ধীরে প্রবাহিত হয় এইটা হচ্ছে নিম্ন গতি তো এবার এই তিনটে গতির ডেফিনেশান বইতে যা আছে সেটা একটু বলে নেব প্রথম উচ্চগতি গতি পার্বত্য বা উঁচু মালভূমি অঞ্চলে নদী যেখানে উৎপত্তি হয় সেখান থেকে সমভূমিতে নেমে আসার আগে অবধি নদীর যে গতিপথটা রয়েছে সেটাকে বলা হচ্ছে উচ্চ গতি কেন এটাকে উচ্চগতি বলা হচ্ছে সেটা আমি বোঝালাম কারণ এখানে ভূমির ঢালটা খুব বেশি থাকে যেমন গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি আমাদের দেশে গঙ্গা নদীতে গোমুখ থেকে গোমুখ থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা নদী এবং হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি প্রায় দুশো তিরিশ কিলোমিটার গঙ্গার উচ্চগতি রয়েছে এবার হচ্ছে নদীর মধ্যগতি পার্বত্য অঞ্চল ছাড়িয়ে কোনো নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন ওই নদীর গতিপথকে বলা হয় মধ্যগতি মধ্যগতি সমভূমি অঞ্চলেও হতে পারে বা প্রায় মালভূমি অঞ্চলেও হতে পারে যদি সমভূমি অঞ্চলেও মধ্যগতি হয় তাহলে সেই জায়গার যে ভূমির ভাগটা রয়েছে সমুদ্র তল থেকে এই মধ্য গতিতে যখন নদী প্রবাহিত হয় তার উচ্চতা কিন্তু একটু বেশি থাকে নিম্নগতিতে ভূমিভাগ সমুদ্র তলের একদম সমানে থাকে একদম লেবেলে থাকছে ভূমিভাগটা কিন্তু মধ্য গতিতে তার থেকে একটু উঁচু হয় এবং নিম্নগতি কাকে বলে মধ্য গতির পরে যখন নদী সমুদ্রের সমতলে চলে আসে সমুদ্র তলের সমতলে এসে প্রবাহিত হয় সেই অংশ থেকে মোহনা পর্যন্ত অংশটিকে বলা হচ্ছে নদীর নিম্নগতি উচ্চ গতিকে আবার বলা হয় নবীন নদী উপত্যকা গতিকে বলা হয় প্রৌঢ় নদী উপত্যকা এবং নিম্ন গতিকে আবার বলা হয় বার্ধক্য নদী উপত্যকা তবে সমস্ত নদীতেই এই তিনটে গতি থাকতেই হবে তার কোনো মানে নেই অনেক নদীতে এই মধ্য মধ্যগতিটা থাকে না অনেক নদীতে এই মধ্যগতি থাকে না আবার অনেক নদীতে এই নিম্নগতি থাকে না উচ্চ গতিটা সব নদীতেই প্রায় থাকে কিন্তু মধ্য গতি থাকতেও পারে নাও থাকতে পারে নিম্নগতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো যে নদীতে এই তিনটে গতি দেখা যায় তাকে বলা হয় আদর্শ নদী তাহলে যে নদীতে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি প্রত্যেকটা গতিপথই সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ নদী যেমন গঙ্গা গঙ্গা নদীতে তিনটে গতি লক্ষ্য করা যায় আগেই বললাম যে গুহা থেকে উৎপত্তি লাভ করার পর হরিদ্রারোপ্তি অংশে প্রায় দুশো কিলোমিটার গঙ্গা নদীর উচ্চগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার গতিপথে যে অংশটা প্রবাহিত হয়েছে সেটাকে বলা হয় এবং মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরে যেখানে গঙ্গা নদী মিলিত হয়েছে সেইটুকু স্থান হচ্ছে গঙ্গার নিম্ন গতি এবার হচ্ছে নদীর কাজ নদী এই প্রবাহ পথে কি কি কাজ করে প্রথম কাজ ক্ষয় করা প্রথম কাজ তাহলে নদীর ক্ষয় দ্বিতীয় বহন এবং তৃতীয় সঞ্চয় প্রত্যেকটা নদী এই তিন প্রকার কাজ করে কোনো নদী এই তিনটে কাজ কম পরিমাণে করে আবার কোনো নদী এই কাজ অনেকটা বেশি পরিমাণে করে তো এই ক্ষয় বহন এবং সঞ্চয় এই তিন প্রকার কাজ করার ক্ষমতা বা শক্তি নির্ভর করে দুটি বিষয়ের ওপর প্রথম হচ্ছে জলের পরিমাণ যে নদী দিয়ে কতটা জল প্রবাহিত হচ্ছে এবং দ্বিতীয় জলের গতিবেগ কতটা জোরে জল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এই দুটোর ওপরে নির্ভর করে যে নদীর এই তিনটে কাজ কতটা পরিমাণে হয় সেটা বেশি পরিমাণে হয় না কম পরিমাণে হয় এইখানে যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য সেটা হচ্ছে নদী প্রবাহের পরিমাপের একক হচ্ছে কিউশেক বা কিউবিক সেকেন্ড অর্থাৎ কোন একটা জায়গা দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল যায় তাকেই বলা হয় কিউ সেক এইভাবে নদীর প্রবাহের পরিমাপ করা হয় কিন্তু বর্তমানে আর কত ঘন ফুট জল যাচ্ছে ফুট দিয়ে মাপ করা হয় না এখন মাপ করা হয় মিটার দিয়ে কত ঘন মিটার জল যাচ্ছে সেই পরিমাপের পদ্ধতিটাকে বলা হয় কিউ মেক কিউ মেক হচ্ছে প্রতি সেকেন্ডে কত ঘন মিটার জল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে তো এবার আমরা চলে যাব এই নদীর কাজে ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ প্রথমে হচ্ছে ক্ষয় নদী যখন প্রবাহিত হয় তার জলস্রোতের প্রভাবে বিভিন্ন কঠিন শিলাকে চূর্ণবিচূর্ণ করে এই কাজটাকেই বলা হয় নদীর ক্ষয় কাজ নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে তার সামনে যদি কোনো শক্ত পাথর থাকে তার সামনে বা তার দুধারে যদি শক্ত পাথর নুড়ি ইত্যাদি থাকে সেইগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এবং দিয়ে নদী এগিয়ে যায় এই কাজটাকেই বলা হচ্ছে নদীর ক্ষয় কাজ তো নদীর এই ক্ষয় কাজকে চার ভাগে ভাগ করা যায় এ অবঘর্ষ ক্ষয় বি ঘর্ষণ ক্ষয় সি জলপ্রবাহের ক্ষয় এবং ডি দ্রবণ ক্ষয় ক্ষয় ঘর্ষণ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় এবং দ্রবণ ক্ষয় এই চারটে ভাবে নদীর ক্ষয় কাজকে ভাগ করা যায় একটু একটু করে এই ব্যাপারগুলো জেনে নেব বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে যেমন অবঘর্ষ ক্ষয় প্রথম অবঘর্ষ ক্ষয় নদীতে প্রবাহিত শিলাখণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতের মধ্যে বিভিন্ন গর্তের সৃষ্টি হয় এবং নদী খাত ক্ষয়প্রাপ্ত হয় নদী খাতের এইরূপ ক্ষয়কে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয় নদী যখন প্রবাহিত হচ্ছে তার সঙ্গে এরম বড় শিলাখণ্ডও প্রবাহিত হয় সেই শিলাখণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষ হয় এবার নদী খাত কাকে বলে নদী খাত হচ্ছে যেখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে নদী এখানে প্রবাহিত হচ্ছে এইটুকু অংশের মধ্যে এরম যে বড় পাথরটা প্রবাহিত হচ্ছে তার সঙ্গে প্রতিনিয়ত ধাক্কা লাগে তো সে তার ফলে যে ক্ষয়টা তৈরি হয় তাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয় দ্বিতীয় হচ্ছে ঘর্ষণ ক্ষয় নদীতে বহিত শিলা খণ্ডগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণে যদি নুড়ি এবং বালিকণায় পরিণত হয় তাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয় একটা বড় শিলাখণ্ড যখন প্রবাহিত হয়ে নদী খাতে ধাক্কা মারছে সেটা হচ্ছে অবঘর্ষক ক্ষয় ধরা যাক দুটো শিলাখণ্ড এরম প্রবাহিত হচ্ছে নদীর জলের সাথে এবার দুটো শিলাখণ্ড পরস্পরের সঙ্গে ধাক্কা খাবে তার ফলে সেগুলো আরো ছোট ছোট পরিণত হবে সেইটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয় তৃতীয় হচ্ছে জলপ্রবাহের দ্বারা ক্ষয় প্রবল জলস্রোতে নদীর উপত্যকার দুই পাশের কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হলে তাকে বলা হয় জলপ্রবাহের দ্বারা ক্ষয় প্রবাহিত হচ্ছে দুই পাশে যে কোমল শিলা আছে সেইগুলো প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই ক্ষয়টাকে বলা হচ্ছে জলপ্রবাহের ফলে ক্ষয় এবং দ্রবণ ক্ষয় যে সমস্ত পদার্থ নদীর জলে দ্রবীভূত হয়ে যায় তার ফলে যেটা ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে দ্রবণ ক্ষয় যেমন চুনা পাথর লবণ ইত্যাদি নদীর জলে সম্পূর্ণভাবে গুলে যায় বা দ্রবীভূত হয়ে যায় এর ফলেও ক্ষয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয় এবার আমরা চলে যাব বহন দ্বিতীয় কাজ বহন প্রথম ক্ষয় কাজের ফলে বড় বড় শিলাখণ্ড ছোট ছোট নুড়ি বালি কাকড়ে পরিণত হচ্ছে এবার সেই নুড়ি বালি কাকড় ইত্যাদি নদী বয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসে এই কাজটাই হচ্ছে নদীর বহন কাজ একটা নদীর বহন ক্ষমতা নির্ভর করে তিনটে বিষয়ের ওপর প্রথম নদীর গতিপথের ঢাল দ্বিতীয় নদীতে জলপ্রবাহের পরিমাণ এবং তৃতীয় বহিত পদার্থের পরিমাণ ও আকৃতি এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে নদীর বহন ক্ষমতা অর্থাৎ নদীতে যেখানে ঢাল বেশি থাকবে সেই অঞ্চলে নদী বেশি পরিমাণ পদার্থ বহন করতে সক্ষম হবে দ্বিতীয় জলপ্রবাহের পরিমাণ যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে নদী বেশি পরিমাণের জিনিস বয়ে নিয়ে আসতে পারবে যদি জলের পরিমাণ কম হয় তাহলে নদী ততটা বয়ে নিয়ে আসতে পারবে না এবং তৃতীয় হচ্ছে বহিত পদার্থের আকৃতি এবং পরিমাণ নদী কতটা পরিমাণ জিনিস বয়ে আনছে এবং সেগুলো কত বড় বড় শিলাখণ্ডগুলো কত বড় বড় অবস্থায় আসছে তার উপরও নির্ভর করে নদী কতটা বহন করতে পারবে এবার তৃতীয় হচ্ছে সঞ্চয় কাজ নদী কী কী সঞ্চয় করে এই যে ক্ষয়ের মাধ্যমে যে সমস্ত জিনিস অর্থাৎ নুড়ি বালি ইত্যাদি নদী বহন করে আনছে সেইগুলোই নদীর তলদেশে নদীর দুই পাশে এবং মোহনার নিকট সঞ্চয় করে একেই বলা হচ্ছে নদীর সঞ্চয় কাজ তো নদী কখন এই সঞ্চয় কাজ করে প্রথম নদীতে প্রবাহিত জলের পরিমাণ কমে গেলে সাধারণত শুষ্ক ঋতুতে নদী মরু অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হলে বা নদী যদি কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নদীতে জলের পরিমাণ কমে যাবে আর যদি জলের পরিমাণ কমে যায় তাহলে বহন ক্ষমতা কমে যাবে তাহলে সেইখানে নদী সঞ্চয় কাজ করবে দ্বিতীয় যদি ভূমির ঢাল কমে যায় ভূমির ঢাল কমে গেলে নদীর বহন কার্যের করার ক্ষমতা কমে যাবে তখন নদী সেই জায়গায় সঞ্চয় কাজ শুরু করবে তৃতীয় নদীতে বহিত শিলাখণ্ডের পরিমাণ বেড়ে গেলে যদি নদীতে শিলাখণ্ডের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ বহন করার ক্ষমতা তখন কমে যায় তখন নদী সেই শিলাখণ্ড সঞ্চয় করতে শুরু করবে এই গেল নদীর কাজ সম্পর্কে আলোচনা এবার আমরা আলোচনা করব নদীর কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপে নদীর এক ক্ষয় বহন এবং সঞ্চয় কাজের ফলে নদীর উপত্যকা অঞ্চলের ভূমিরূপে নানাবিধ পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনগুলো বিভিন্ন রকমের হয় অর্থাৎ পার্বত্য অঞ্চলে একরকম হয় সমভূমি অঞ্চলে আর এক রকমের হয় তো এই নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় কাজের ফলে নদীর ভূমিরূপের বিভিন্ন রকম গঠন হয় সেটাই হচ্ছে নদীর কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ এই সম্পর্কে আমাদের আলোচনা করা প্রয়োজন তো নদীর কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় তাকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব অর্থাৎ এই গতিতে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় মধ্য মধ্যগতিতে কীরূপ ভূমিরূপ সৃষ্টি হয় এবং নিম্নগতিতে কীরূপ ভূমিরূপ সৃষ্টি হয় তো তার আগে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে যে উচ্চ গতিতে নদীর যে ঢালটা থাকে ভূমির যে ঢালটা থাকে সেটা খুবই খাঁড়া হয় সেই কারণে উচ্চ গতিতে নদী প্রধানত দুটো কাজ করে একটা হচ্ছে বহন এবং দ্বিতীয়টা হচ্ছে ক্ষয় সেখানে প্রচুর পরিমাণে ক্ষয় কাজ করে এবং সেই সমস্ত ক্ষয়িত পদার্থ বহন করে এই দুটো কাজই প্রধানত উচ্চ গতিতে হয় সঞ্চয় কাজ তেমন হয় না কারণ ভূমির ঢাল অনেকটা বেশি থাকে মধ্য গতিতে এসে ক্ষয় কাজও হয় বহন কাজও হয় সঞ্চয় কাজও হয় কিন্তু এই অংশের ঢালটা খুব একটা বেশিও নয় একদম সমুদ্র সমুদ্রতলে সমানও নয় সেই কারণে এই মধ্য সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে বহন কাজ এবং নিম্ন গতিতে এসে ভূমির ডাল এতটাই কমে যায় সেখানে আর ক্ষয় কাজ কিছু হয় না সেখানে হয় বহন এবং সঞ্চয় তবে এই নিম্নগতিতে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সঞ্চয় কাজ তাহলে এখান থেকে একটা ব্যাপার পাওয়া যাচ্ছে উচ্চ গতিতে সব থেকে বেশি হয় ক্ষয় কাজ মধ্য গতিতে সব থেকে বেশি হয় বহন কাজ এবং নিম্ন গতিতে সব থেকে বেশি হয় সঞ্চয় কাজ এইবার আমরা দেখব উচ্চ গতিতে নদীর প্রবাহের ফলে কি কী ভূমিরূপ গঠিত হয় তার জন্য আমাকে এই অংশটা মুছতে হবে তো আমরা এবার আলোচনা করতে যাচ্ছি উচ্চ গতিতে গঠিত ভূমিরূপ সম্পর্কে তবে নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপের সম্পূর্ণটা আজকে শেষ হবে না এমনকি উচ্চ গতিতে গঠিত ভূমিরূপও সম্পূর্ণটা শেষ হবে না কারণ যদি সেটা আমি সম্পূর্ণটা শেষ করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লেনথ অনেক বড় হয়ে যাবে তাই জন্য উচ্চ গতিতে গঠিত ভূমিরূপের কিছুটা অংশ আজকে আমি আলোচনা করব বাকিটা বাকি যা থাকবে সেটা আর একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো নদীর উচ্চ গতিতে গতিপথের যে ঢালটা সেটা খুব বেশি থাকে সেই জন্য নদীর জলধারা প্রবল বেগে নিচের দিকে বয়ে চলে এই অংশে নদীর প্রবল স্রোতের জন্য নদী উপত্যকা ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং সেই ক্ষয়প্রাপ্ত শিলাগুলি নদী নিচের দিকে বহন করে নিয়ে যায় তাই নদীর উচ্চ গতিতে প্রধানত ব্যাপকভাবে ক্ষয় কাজ হয় এবং বহন কাজ হয় তবে অল্প পরিমাণ সঞ্চয় কাজও হয় কিন্তু প্রধান কাজ নদীর উচ্চ গতিতে সেটা হচ্ছে ক্ষয় এবং বহন এবং এর মধ্যেও ক্ষয় কাজটাই সবথেকে বেশি হয় কারণ ভূমির যে ঢালটা সেটা খুবই খাড়া হয় যার ফলে এই জায়গায় সব থেকে বেশি ক্ষয় কাজ হয় তো নদীর উচ্চ গতিতে গঠিত প্রথম ভূমিরূপটি হচ্ছে আই আকৃতি নদী উপত্যকা আই আকৃতি নদী উপত্যকা আমি এখানে একটা ছবি এঁকেছি এখানে এই যে কালো যে অংশটা এটা হচ্ছে নদীর দুই ধারে ভূমিভাগ মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে নদী নদী উপত্যকা কাকে বলে সেটা প্রথমেই বললে তো পার্বত্য অঞ্চলে নদীর যে জলস্রোত এটা অনেক বেশি হয় এর ফলে নদীর সঙ্গে বহিত শিলাখণ্ডের সঙ্গে নদী খাতের প্রবল ঘর্ষণ হয় আচ্ছা তার আগে বলে দিই নদী খাত কাকে বলে অনেকক্ষণ ধরে এই নদী খাত কথাটা ব্যবহার করছি এটা যদি একটা নদীর প্রবাহপথ হয় মানে এটা দিয়ে ধরা যাক নদী সোজা আসছে তো যেটুকু অংশটা এই বাটির মতো অংশটা যেটা কালো দিয়ে করেছি সেটা হচ্ছে নদী খাত অর্থাৎ জলটা যেটুকু অংশের মধ্যে ধরা রয়েছে সেটা হচ্ছে নদী খাত তো পার্বত্য অঞ্চলে নদী যে শিলাখণ্ডগুলো বড় বড় শিলাখণ্ড বয়ে আনে সেখানে ক্ষয় কাজ খুব বেশি হয় তাই বড় বড় শিলাখণ্ড বয়ে আনে তো সেই সমস্ত শিলাখণ্ডের সঙ্গে নদী খাতের প্রবল সংঘর্ষ দেখা যায় এবং এই সংঘর্ষটা যত না এই দুই পাশে হয় নদীর নিচে এই অংশটাতে বেশি হয় এর ফলে নদীর উপত্যকা সংকীর্ণ এবং গভীর হয়ে ক্ষয় হতে হতে নিচের দিকটা ক্ষয় হতে হতে এরকম গভীর হতে থাকে এবং অনেকটা দেখতে এরকম ইংরেজি আই আকৃতির মতো হয়ে যায় এইটাকে বলা হচ্ছে আই আকৃতি নদী উপত্যকা তো আই আকৃতি নদী উপত্যকা নদীর উচ্চ গতিতেই দেখা যায় দ্বিতীয় হচ্ছে ভি আকৃতি নদী উপত্যকা আই আকৃতির নদী উপত্যকার ক্ষেত্রে বললাম যে বড় বড়ো শিলাখণ্ড নদীর নিচের দিকে প্রবলভাবে ধাক্কা দেয় এবং ক্ষয় করতে করতে একটা আই আকৃতির মানে ইংরেজির আই আকৃতির মতো দেখতে উপত্যকা সৃষ্টি করে এবার এই সমস্ত আই আকৃতির উপত্যকাতে যদি নদীর পার্শ্ব ক্ষয়ও দেখা যায় এটা নিম্ন ক্ষয় হচ্ছিল নিচের অংশটা ক্ষয় হচ্ছিল তার ফলে ধীরে ধীরে আই এর মতো আকৃতির একটা উপত্যকা সৃষ্টি হচ্ছিল যদি এই নিম্ন ক্ষয়ের সাথে সাথে পার্স ক্ষয়ও দেখা যায় তাহলে নদীর যে উপত্যকাটা দেখতে অনেকটা ইংরেজির ভি আকৃতির মতো হবে মানে আমি এখানে যে ছবিটা এঁকেছি এরকম তো সেই ধরনের নদী উপত্যকাকে বলা হয় ভি আকৃতির নদী উপত্যকা এই ভি আকৃতির নদী উপত্যকাও নদীর উচ্চ গতিতে দেখা যায় এবার তৃতীয় হচ্ছে গিরিখাত এবং ক্যানিয়াল গিরিখাত এবং ক্যানিয়ন কাকে বলে পার্বত্য অঞ্চলে বারে বারে বলছি নদীর নিম্ন ক্ষয় বেশি হয় নিচের দিকের অংশটাই বেশি ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় এরকম ক্ষয় হতে হতে দুটো ভূমির মাঝখানের অংশটা এই দুটো ভূমিভাগ তার মাঝখান দিয়ে এখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এই নিচের দিকে ক্ষয় হতে 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 এতটাই ক্ষয় হয়ে যায় যে নদীর খাতটা নদীর খাতটা সংকীর্ণ এবং অনেক গভীর হয়ে যায় আমরা যদি এইখানে দাঁড়িয়ে এই নদীর খাতের দিকে দেখি সেটা অনেকটা নিচে দেখতে পাবো একদম সরু হয়ে নদী প্রবাহিত হচ্ছে মনে হবে এই সংকীর্ণ এবং গভীর যে নদী উপত্যকা এটাকেই বলা হয় গিরি খাত আর এই গিরিখাতকেই শুষ্ক অঞ্চলে বলা হয় ক্যানিয়ান তাহলে ক্যানিয়ান বা গিরিখাত আর কিছুই নয় এই আই আকৃতি নদী উপত্যকা বা ভি আকৃতি নদী উপত্যকায় কিন্তু এই আই আকৃতি নদী উপত্যকা বা ভি আকৃতি নদী উপত্যকার নিচের অংশ আরও ক্ষয় হতে হতে যখন একদম সংকীর্ণ এবং গভীর হয়ে যায় সেটাকেই বলা হবে গিরিখাত এবং সেটাই শুষ্ক অঞ্চলে বলা হবে ক্যানিয়ন যেমন আমাদের দেশে সিন্ধু নদী গঙ্গা নদী প্রত্যেকটাই এই গিরিখাত সৃষ্টি করেছে আর আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে কলোরাডো নদীর ওপরে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর ওপরে অবস্থিত এই গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম গিরিখাত গিরিখাতকেই বলা হয় ক্যানিয়ন গিরিখাতেরই আর একটা নাম হচ্ছে ক্যানিয়ন তো কলোরাডো নদীর যে ক্যানিয়নটা সৃষ্টি হয়েছে যার নাম গ্র্যান্ড ক্যানিয়ন সেটা পৃথিবীর বৃহত্তম গিরিখাত এই অবধি থাকছে আজকের ভিডিও এর পরের দিনের ভিডিও শুরু করবো এরপর থেকে তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ